পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো এক ব্যক্তির। জানা যায়, নদিয়ার হরিণঘাটা থানার অন্তর্গত মল্লাবেলিয়া অঞ্চলের মাঠপাড়ার বাসিন্দা গফার মণ্ডল এলাকারই একটি পুকুরে স্নান করতে যায়। এরপর জলে তলিয়ে যান তিনি। পরিবারের লোকজন দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও ওই ব্যক্তির সন্ধান না পাওয়ায় সোমবার সকালে দেখেন ওই পুকুরের জলে ভেসে রয়েছে গফার মণ্ডলের দেহ। সাথে সাথে কল্যাণী JNM হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিন সকালে মৃতদেহটি উদ্ধার করে হরিণঘাটা থানার পুলিশ। এছাড়াও মৃতদেহটির ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়। জানা যায়, গফর মণ্ডলের বয়স আনুমানিক 30 বছর। গফর মণ্ডল ইটভাটার শ্রমিক ছিলেন। স্বভাবতই পুকুরের জলে ডুবে মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে তার গোটা পরিবারে। হ্যাঁ, কি হয়েছিল দাদা? ভাটায় কাজ করতো বিকেলবেলা, কালকে বিকেলবেলা নাকি 3টার সময় স্নান করতে গেছিলো, তা বাড়ির লোক খুঁজে খুঁজে পাচ্ছে না। ওই ভাটায় কাজ করতো, ভাটার দিকে গিয়ে দেখে প্যান্ট জামাটা ওপরে খোলা ছিল। আচ্ছা, তারপরে সবাই ওখানে গেছে, যাওয়ার পরে দেখে জলের মধ্যে পড়ে আছে। কি নাম? গপ্পর মণ্ডল। আচ্ছা, কোথায় কোন ভাটা কাজ করতো? ওই কৃষ্ণা ভাটা। আচ্ছা, এই কৃষ্ণা ভাটা কোথায়? হরিণঘাটার মধ্যে মোল্লাবেলিয়া। কতদিন ধরে কাজ করতো? কাজ করতো অনেক দিন ধরে, 2-3 বছর ধরে। মানে এমনি কি পারিবারিক কোনো অশান্তি ছিল? না 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 না, হঠাৎ করে মরে। হ্যাঁ, এমনি খুব ভালো চলে। আচ্ছা, নেশাবান করতো? হ্যাঁ, একটু নেশাবান করতো। আপনাদের সাথে কি কাজের সূত্রে পরিচয়? হ্যাঁ, আমাদের পাড়ার ছেলে দাদা বলে ডাকতো। আচ্ছা, ওইভাবেই পরিচয়। হঠাৎ করে এরকম হলো কি করে? হঠাৎ করে এবার সেটা কি করে বলবো। মানে কালকে কাজ তো কখনো হয়েছে? কালকে নাকি ওই যাদের সাথে কাজ করছিল ওরা বলছিলো যে 3টের সময় স্নান করে, সবাই স্নান করে উঠে গেছে, তারপরে স্নান করতে নেমেছিল। আচ্ছা, এটা কি কোন কোথায় স্নান করতে নেমেছিল? ওই ভাটার পাশে একটা পুকুর আছে। আচ্ছা, এই মোল্লাবেলিয়া থেকে পাওয়া গেল হঠাৎ করে কি? মানে মানে ডুবে গেছে না? হ্যাঁ, ডুবে গেছে। আচ্ছা, এমনি আপনারা কাউকে সন্দেহ করছেন? না না, ও কি কোনো পলিটিক্যাল পার্টির সাথে? না 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 না, খুব ভালো ছেলে, ওর কোনো পাড়ায় শত্রু বলে জিনিস নেই, খুব ভালো ছেলে। আচ্ছা, নেশাবান করতো? একটু নেশাবান করতো। আপনার নাম? আমার নাম গণেশ পরমান। আপনারা কোথায়? মোল্লাবেলিয়া? হ্যাঁ, মোল্লাবেলিয়া বিশ্বমোল্লা ক্লাবের ওখানে। আচ্ছা। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।